আসসালামু আলাইকুম বন্ধুগণ। আমাদের সমাজের কিছু মানুষ মনে করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই বোধহয় যুদ্ধ শুরু হয়েছে ইসলামের, সেই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালাগালি করে। তারা যুদ্ধ পছন্দ করে না। এবং মুসলমানদের ভিতরে একটা শ্রেণী আছে যারা জিহাদের নাম শুনলেই মনে করে জঙ্গিবাদী, কিন্তু যুদ্ধ বা জিহাদ এটা ইসলামের নতুন কোনো বিষয় নয়। পূর্বের নবীগণও যুদ্ধ বিগ্রহ করেছেন। সূরা আল ইমরানের 146 এবং 147 নম্বর আয়াত যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনারা প্রত্যেকে লেখাপড়া জানেন, আপনারা দেখে নিন। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইউসা আলাইহিস সালাম, হযরত জারজিস আলাইহিস সালাম, ওনাদের যুদ্ধ করতে হয়েছে, যুদ্ধ করে টিকে থাকতে হয়েছে। কাফের মুশরিক বেদিনরা তাদের ধ্বংস করতে চেয়েছে, তাদের কওমকে বাঁচিয়ে রাখতে তাদেরকে যুদ্ধ করতে হয়েছে। মুহাম্মদ সাল্লাহ সাল্লামের কওমকে বাঁচিয়ে রাখতে ও মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে যুদ্ধ করতে হয়েছে। ইসলামে যুদ্ধ আছে, তবে সেটা আগ্রাসী যুদ্ধ নয়, আত্মরক্ষামূলক যুদ্ধ। মুসলমানরা দিন প্রচার করে অত্যন্ত বিনীতভাবে, বন্ধু হয়ে মানুষের, কিন্তু সেই যাদের কাছে তারা দিন প্রচার করতে যায় বা যাদেরকে দিনে আহ্বান করে, তারা যখন ক্ষিপ্রহস্ত হয়ে মুসলমানদের উপরে আক্রমণ করে, তখন মুসলমানদের দায়িত্ব থাকে তাদেরকে প্রতিহত করা এবং আত্মরক্ষা করা। এই আত্মরক্ষার জন্যই যুদ্ধ, এই যুদ্ধের কথাই এখানে বলা হয়েছে। আর অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ, মানব সমাজে অন্যায় অনাচার অত্যাচার বহু হয়েছে। ফেরাউন নমরুদ তাদের কাহিনী আপনারা জানেন, সাদ্দাদের কাহিনী আপনারা জানেন, পৃথিবীতে বহু রাজা বাদশার কাহিনী আপনারা জানেন। নারীর উপরে, বৃদ্ধদের উপরে, শিশুদের উপরে, সাধারণ মানুষের উপরে অজস্র অত্যাচার হয়েছে পৃথিবীতে, এবং এই অত্যাচারগুলো ঘটেছে তাদের হাত দিয়ে যারা ইসলাম ত্যাগী এবং ইসলামের বিরোধী। সেই কারণে জিহাদ ইসলামের ফরজ, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য, মজলুমকে শান্তি দেওয়ার জন্য, মজলুমের প্রোটেকশনের জন্য, এবং মুসলমানদের নিজেদের আত্মরক্ষার জন্য যুদ্ধ প্রয়োজন। আর এই যুদ্ধ বহু বহু নবী করেছেন। জালুতের অত্যাচারে যখন মানুষ অতিষ্ঠ ছিল, তখন হযরত দাউদ আলাইহিস সালাম তার বিরুদ্ধে অস্ত্র ধরতে বাধ্য হয়েছেন। ফেরাউনের অত্যাচারে যখন মানুষ জর্জরিত হয়েছে, তখন হযরত মুসা আলাইহিস সালাম তার বিরুদ্ধে জিহাদ করতে বাধ্য হয়েছেন। তার সেই জিহাদ অস্ত্রের জিহাদ ছিল না, কিন্তু জিহাদ ছিল। তারপরে সেই আফ্রিকা থেকে যখন তিনি এশিয়ায় এসেছেন, এশিয়ায় তার কওমকে টিকিয়ে রাখতে, বাঁচিয়ে রাখতে তাকে অজস্র যুদ্ধ করতে হয়েছে। একইভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে যুদ্ধ করতে হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে যুদ্ধ করতে হয়েছে। কোনো কোনো নবী যুদ্ধ করেননি, তাদের সংখ্যা খুবই কম। আর ওই যে একটি কথা প্রচলিত আছে যে এক গালে থাপ্পড় দিলে আর এক গাল বাড়িয়ে দাও, এটাও সম্ভবত কোনো নবীর কথা না। যদিও বলা হচ্ছে যে হযরত ঈসা আলাইহিস সালাম তাই বলেছেন যে কেউ যদি তোমার এক গালে থাপ্পড় দেয় তাহলে আর এক গাল বাড়িয়ে দাও, সে যাতে আর একটা থাপ্পড় দিতে পারে। এতে অত্যাচারীকে প্রশ্রয় দেওয়া হয়। সম্ভবত এটা রোমান শাসকরা সাধারণ মানুষের মাঝে প্রচার করেছে এই স্বার্থে যে যাতে সাধারণ মানুষ বিনা বিচারে, বিনা প্রতিবাদে তাদের সকল অত্যাচার মেনে নেয়। সেই কারণে রোমান শাসকরা বাইবেলের লেখকদের সহায়তায় এই কথাগুলো প্রচার করেছে যে ঈসা আলাইহিস সালাম বলেছেন যে এক গালে থাপ্পড় দিলে আর এক গাল বাড়িয়ে দাও, যেটা আর একটা থাপ্পড় দিতে পারে। এইটা কোনো নবী বলতে পারে এটা আমরা বিশ্বাস করি না।
এতে তো অন্যায়কারীকে অত্যাচারীকে প্রশ্রয় দেওয়া হয়, সে আরো অত্যাচারী হয়ে উঠবে, আরো জুলুমবাজ হয়ে উঠবে, এটা হতে পারে না। জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করাই হলো নবীদের ধর্ম, মুসলমানদের ধর্ম। এখানে একটা কথা বলে রাখা ভালো যে সাধারণ মানুষকে হত্যা করা কোনো জিহাদ নয়, নিরীহ মানুষকে বোমা মেরে উড়িয়ে দেওয়া এটা কোনো জিহাদ নয়, এটা ইসলামে জায়েজ নয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি, আল্লাহ হাফেজ।